আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন মাশাআল্লাহ, ইরফান ভাদিজাকে। উনি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমার বড় ভাই হাদি সেলিম সাহেবের সুযোগ্য সন্তান। আপনারা হয়তো জানেন এই সন্তানটি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ডিগ্রি প্রাপ্ত, ওখান থেকে লেখাপড়া শেষ করে উনি কানাডাতে লেখাপড়া করেছেন। লেখাপড়ায় শিক্ষা শিক্ষিত হয়ে ওনার সহধর্মিণী, আপনারা হয়তো জানেন ওনার ওয়াইফ একজন ব্যারিস্টার, ওনাদেরকে নিয়ে আপনাদের কাছে এসছেন, উনিও কাজ করবেন এবং আইনগতভাবে ওনার ওয়াইফ ব্যারিস্টার জেন সে আপনাদেরকে সহযোগিতা করবে। উপস্থিত মুরব্বী আন ব্যবসায়ী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ব্যবসা বাণিজ্য করতে এসছেন, দুটা পয়সা কামায় বাসায় নিয়ে বাচ্চা নিয়ে খাবেন, শান্তিতে বসবাস করবেন, এটা তো নিয়ম, আমরা তাই করি। কিন্তু দেখা গেছে বিগত দিনে অনেক আপনারা বিপদের মুখোমুখি হয়েছেন, ইনশাআল্লাহ আপনারা পয়সা কামাবেন, বউ বাচ্চা নিয়ে থাকবেন, আপনারা আরামে ঘুমাবেন পাহারা দেবে আমার ভাতিজা ইরফান সেলিম, আপনারা শান্তিতে বসবাস করবেন, আপনাদের পাহারা দেবে আমাদের ভাতিজা ইরফান সেলিম ইনশাআল্লাহ। তাছাড়া আরেকটি কথা, ওনার দুটা ফাদার জানেন তো, একটা হলো হাদি আহমদ সেলিম, আর একটা ফাদার হলো ওনার এমপি, নোয়াখালী চার আসনের এমপি ওনার শ্বশুর, উনি আছেন, এবং ওনার উকিল শ্বশুর হলো ওবায়দুল কাদের। তাহলে সিস্টেমে তিনটা ফাদার হয়ে গেল, তিনটা ক্ষমতা পেয়েছেন আপনি ইনশাআল্লাহ, যেগুলো যে বিপদে হবে ইনশাআল্লাহ পাশের ভাদ্রাকে বলবেন, ইনশাআল্লাহ সব সময় সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তৃতা ভাষণ আরো দেবো, অনেক সুন্দর সুন্দর ভাষণ দেবো, সময় অনেক কম, আপনার ব্যবসায়ীরা শীতের রাত্রে কষ্ট করতেছেন, আপনাদের কষ্ট দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমাদের নাই, আপনারা আরামে শান্তিতে বসবাস করেন। পরিপ্রেক্ষিতে একটি কথা বলবো, একটি ভোট নৌকা আমার খেতে দেবেন, আর আপনাদের সুবিধার জন্য, আপনাদের নিজের স্বার্থের জন্য আপনারা একটি ভোট টিফিন মার খেয়ে দেবেন, মনে মনে ভাববেন যে এই ভোটটা এই ফান সেলিমকে দেয়নি, আমি আমার নিজেকে দিয়েছি, ঠিক আছে ভাইয়া, আপনার নিজের ভোটটি আপনি নিজে দিন, এটা আপনার ব্যক্তিগত অধিকার, যে অধিকার আপনার কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না, পারবে ভাইয়া? তাহলে এই আপনার অধিকারটুকু আপনার বিবেচনা করে প্রয়োগ করবেন, যাতে আপনার রিটার্ন পেয়ে যান। বক্তব্য দিবে আমার শ্রদ্ধা ভজন বড় ভাই, সবাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।